মিষ্টির দোকানের মতো ছানার সন্দেশ। ছানার সন্দেশ খেতে অনেকেই পছন্দ করেন, আবার চাইলে এটাকে ছানার মিষ্টিও বলা যেতে পারে। বানানোটা একদম সহজ, যাদের কাছে মিষ্টি টাইপের খাবার ভালো লাগে আজকের এই ছানার সন্দেশের রেসিপিও ভালো লাগতে পারে। ছানার সন্দেশটা আমি অনেক ইজিভাবেই বানিয়ে দেখিয়েছি। প্রথমে হচ্ছে ছানাটা তৈরি করার জন্য ভিনিগার আর পানি একসাথে নিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ ভিনিগার আর এক টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা একটা পাত্রে 1.5 লিটার নিয়েছি লিকুইড মিল্ক। মিল্কটা হচ্ছে জাল করতে হবে মিডিয়াম আঁচে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। চুলাটাকে বন্ধ করে দিয়ে ভিনিগার আর পানি মিশ্রিত পানিটা ঢেলে দিতে হবে। ভিনিগারটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ছানা হতে শুরু করেছে। তো তারপর হচ্ছে এটা সাথে সাথে ঢেলে নিতে হবে, তা না হলে ছানা খুব বেশি শক্ত হয়ে যাবে। তো আমি একটা স্ট্রেনারে একটা পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে ছানাটা ঢেলে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছানা থেকে চেপে পানিটা ফেলে দিচ্ছি। ছানার সন্দেশ বানানোর জন্য এই ছানাটাকে অনেকটা সময় ধরে ঝুলিয়ে রাখার কোনোই দরকার নেই। এভাবে করে চেপে পানিটা ফেলে নিয়েছি, আমাদের ছানা এখন রেডি হয়ে গেছে। আর ছানাটা হাত দিয়ে এভাবে করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এখন সন্দেশ তৈরি করার পালা। চুলায় প্যান বসিয়ে 1/2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। তারপর অল্প আঁচে এই চিনিটাকে প্রথমে গুলিয়ে নিতে হবে, চিনির সাথে কোনো পানি দেওয়া যাবে না। চিনিটা যখন গলতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ছানাগুলো। ছানাটা দেওয়ার পর এভাবে করে অল্প আঁচে নেড়ে চেড়ে যেতে হবে আর বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। এখন এই ছানার মিশ্রণটা অনেক আঠালো হয়ে গেছে। তারপর ওইখানে আমি 1/2 কাপ পাউডার মিল্ক আর চিমটি পরিমাণ এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, তবে গুঁড়া দুটো দিলে ছানার এই সন্দেশটা খেতে আরও বেশি ভালো লাগে। আরও কিছুক্ষণ এভাবে করে জাল করে নিয়েছি। এখন আপনার পছন্দ মতো যে কোনো ট্রেতে এই ছানার সন্দেশটা সেট করতে পারেন। অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে উঠানো যাবে। এখন গরম থাকা অবস্থায় বাটিটাতে ঢেলে নিয়ে চেপে চেপে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে ঠান্ডা হওয়ার পর এটা খুব ভালো করে কাটা যায়। এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ছানার সন্দেশটা সেট হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে আর এখন হচ্ছে স্লাইস করে কেটে নিচ্ছি। উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের ছানার সন্দেশ এখন তৈরি হয়ে গেছে। যাদের কাছে মিষ্টি টাইপের খাবার ভালো লাগে আজকের এই ছানার সন্দেশটাও ভালো লাগতে পারে। আমার এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে চাইলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।